কিভাবে এই ফুটবলের লং বল কাউন্টার ফেলবেন দেখেন গাইস অনেকে আছেন যে বলেন আমরা লং বল কাউন্টারে কোন ফরমেশন নিয়ে ফেলবো এবং কোন প্ল্যান নিয়ে ফেলবো এবং কিভাবে খেলবো তো লং বলের এ টু জেড সব কিছু আমরা এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব আশা করি নেক্সট টাইম আর কারো ভিডিও দেখা লাগবে না তো এই ভিডিওতে খুঁটিনাটি সব কিছু আলোচনা করবো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এক নাম্বার কোন ট্যাকটিক্সে ফেলবেন দুই নাম্বার কোন ফরমেশন নিয়ে খেলবেন তিন নাম্বার কোন প্ল্যান নিয়ে খেলবেন এই তিনটা বিষয়ে আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে বলে দিব তো ভিডিওটা যদি ভালো লাগে দেখে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর চ্যানেল চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো লেটস গো স্টার্টেড নাম্বার ওয়ান কোন ট্যাক্টিক্সে খেলবেন লং বলে ট্র্যাকটিসটা হলো লম্বা পাত দিয়ে বলকে তাড়াতাড়ি দিকে নিয়ে যাওয়া লং বল কাউন্টারে আমরা যখন মিডফিল্ডার পায়ে বল থাকবে তখন আমরা একটু হোল্ড করব তখন আমাদের যেই উইঙ্গার বা স্ট্রাইকার গুলো আছে সেগুলোর সাথে সাথে রান দেওয়া শুরু করবে আর কুইক কাউন্টারে হয় কি যে আমাদের এটাকিং প্লার সেগুলো একটু নিচে নেমে মিডফিল্ডারের পায়ে যখন বল থাকবে তো তার ওয়ান টাচ পাস করে আবার উপরের দিকে রান করে আর কিন্তু লং বল কাউন্টারে এটা হয় না কারণ উইঙ্গার বা স্ট্রাইকার তারা সোজা রান দেওয়া শুরু করে এবং আপনি লম্বা তো দেওয়া লাগবে তখন হবে কি এটি আপনার যে উইঙ্গার আছে বা স্ট্রাইকার থাকবে তারা বল রিসিভ করে এরপরে বলটি নিয়ে এটা কিংগে সামিল হবে নাম্বার টু কোন ফরমেশন নিয়ে খেলবেন লং বল কাউন্টারে আমার কাছে পার্সোনালি এই দুইটা ফরমেশনে ভালোই লাগে অনেকে এই ফরমেশন নিয়ে খেলে থাকেন তো নাম্বার ওয়ান হচ্ছে ফোর ওয়ান টু থ্রি নাম্বার টু হচ্ছে ফোর ওয়ান থ্রি টু তো এই দুইটা ফরমেশন দিয়ে আপনারা লং বল কাউন্টারে অপোনেন্টকে পুরো আগুন ধরিয়ে দিতে পারবেন তো আরেকটা কথা আমি অনেকবারই আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে আপনারা যে ফরমেশন নিয়ে খেলবেন বা যে কোনো কোচ নিয়ে খেলেন যে কোনোটাই হোক না কেন আপনারা সময় চেষ্টা করবেন যে একটা কোচ এবং একটা ফরমেশন নিয়ে খেলার হবে কি আপনারা আপনাদের ভালো করে বুঝতে পারবেন এবং আপনার খেলার পারফরমেন্স আরো ভালো হবে নাম্বার থ্রি কোন প্ল্যান নিয়ে খেলবেন লন স্ট্রাইগার লং বল খেলার ক্ষেত্রে আপনাকে এমন স্ট্রাইগার বেছে নিতে হবে গোল পচার তার এসির ভালো টাকা লাগবে কারণ স্ট্রাইগারের কাছে সব সময় লং পাসিং বল দেওয়া হবে আর সেই পাস গুলি ভালোভাবে কাজে লাগাতে পারে আপনারা সিলেক্ট করবেন এই প্লেয়ারের স্পিড টাকা লাগবে এবং আপনার ডিফেন্ডার সব সময় ব্রেক করে বল নিয়ে যেতে হবে আর পলিফিক উইঙ্গার এর বল তারপরে ভালো ডিবলিং এবং ভালো কিছু স্কিল টাকা লাগবে সেগুলো দেখে আপনার একটু খেয়াল রাখবেন অ্যাটাকিং মিডফিল্ডার আপনাদের টিম এটাকিং মিডফিল্ডার খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা সবসময় লং পাসিং রিসিভ করা লাগবে এবং লং পাস দেওয়া লাগবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে প্লেয়ারের ভালো থাকা লাগবে টু ডিফেন্সিভ মিডফিল্ডার একটা রাখতে পারেন আর না হলে দুইটাই ডিএমএফ রাখতে পারেন এই দুইটার মধ্যে একটা বা একটা ডিস্ট্রয় রাখতে পারেন কারণ তাদের কোনো সময় ডিফেন্স করা লাগবে আবার কোনো সময় অ্যাটাকিং কাজে আসবে তো এই অনুযায়ী আপনারা ডিফেন্সগুলো গুলো সিলেক্ট করবেন রাইট ব্যাক ব্যাক এন্ড লেফট তো এই দুইটার মধ্যে একটা আপনারা ফুল ডিফেন্সিভ রাখবেন এবং অন্যটা আপনারা অ্যাটাকিং রাখবেন আমি আপাতত ফুল ব্যাক ক্রথ ক্রস স্পেশালিস্ট রাখছি আর সেন্টার ব্যাগ দিয়ে দুইটা সেগুলো একটা বিল্ড আপ এবং একটা ডিস্ট্রেন নিয়ে নিবেন তাহলে আপনারা ডিফেন্স করতে ভালো একটা বেনিফিট পেয়ে যাবেন তো এই ছিল আমাদের লং বল কাউন্টারের টেকটিভ ফরমেশন এবং প্লেয়ার। There is the supremely talented Jack Wilshire. I wonder what sort of a role he's going to have here, Jim. Well, he's very versatile, so I suspect he's going for goal! Oh, what a goal! What a goal!